আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু ম্যানাত এপিসোড। আমি যেহেতু হচ্ছে চাঙ্গান স্টোরি, সুতরাং আপনাদেরকে আরেকটি ক্রস ওভারের সঙ্গে পরিচয় করিয়ে দেবো, যেটা হচ্ছে চাঙ্গানের মোটামুটি দুটো গাড়ি গুড লুকিং আমার কাছে লাগে। একটা হচ্ছে চাঙ্গান ইউনিটি, আরেকটা হচ্ছে চাঙ্গান ইউনিখে। সো চাঙ্গান ইউনিটিটা হচ্ছে ইউনিখের ছোটো ভাই বলা যায়, অর্থাৎ হচ্ছে এটা প্রথমে 2020 সালে মার্কেটে নিয়ে আসে এবং বেশ পপুলার হয় গাড়িটা, খুবই রিজনেবল প্রাইসের মধ্যে। তার পাশাপাশি তারা 2021 সালে ইউনিখেকে নিয়ে আসে। সো আপনারা দেখতে পাচ্ছেন চাঙ্গান ইউনিটি, তবে আবার এটা কিন্তু হচ্ছে 2021 মডেল, অর্থাৎ একটু আপগ্রেড করে নিয়ে আসে। এই গাড়িটা অনেক ভালো সেল হয়েছে মার্কেটে। সো ম্যানুফ্যাকচার কোম্পানি হচ্ছে চাঙ্গান, অনেক পুরনো ম্যানুফ্যাকচার কোম্পানি। সেই 1860 সাল থেকে তারা ভেহিকলস চাইনিজ মার্কেটে দিচ্ছে এবং ওয়ার্ল্ড ওয়াইড তারা প্রোভাইড করতেছে, অর্থাৎ 160 বছরের হিস্ট্রি ক্যারি করে। এবং নর্মালি হচ্ছে মার্কেটে তারা চাইনিজ মার্কেটে হচ্ছে মাসদার সঙ্গে জয়েন্ট অ্যাডভেঞ্চারের কাজ করে, প্লাস হচ্ছে ফোর্ডের সঙ্গে জয়েন্ট অ্যাডভেঞ্চারের কাজ করে। সুতরাং আপনারা বুঝতে পারতেছেন অনেক ভালো একটা ম্যানুফ্যাকচার কোম্পানি, তাদের নিজস্ব ব্র্যান্ড। সো এটারও প্রথম এইখানে দেখুন আপনারা সামনের সাইডটা, এটা রেডিয়েটর গ্রিল বলা হয়, অর্থাৎ আমি যেটা বলতেছি যে তারা প্রথম এই রেডিয়েটর গ্রিলের কনসেপ্টটা নিয়ে আসে ইউনিটির মাধ্যমে, এরপরেই আপনারা ইউনিকেতে সেম রেডিয়েটর গ্রিল তারা ইউজ করতেছে। এখানেও আপনারা 360 ডিগ্রি সামনে ক্যামেরা পাবেন, এলইডি হেডলাইট, এলইডি ডেটাইম রানিং লাইট, এলইডি ফক ল্যাম্পস পাচ্ছেন। তবে এখানে তারা ম্যাট্রিক্স এলইডি লাইট ইউজ করেনি, নর্মাল এলইডি লাইট পাচ্ছেন আপনারা। সো সামনের দিকে একটা স্পয়লার লাগানো আছে, দেখি একটু ইঞ্জিনটা আমি যদি ওপেন করতে পারি। এই গাড়িটা মেবি আপনার সেল হয়ে গেছে, এটাকে দেখা যাচ্ছে একটু সাজায় গুজায় রেখে দিছে তারা, যে সামনের দিকে ফুল টুল সহ রেখে দিছে, অর্থাৎ সেল হয়ে গেছে। কার যে গাড়ি একটু দেখি, তারপরে ওপেন করে নিই। ও, এটি কিন্তু অটোমেটিক না, এটা কিন্তু ম্যানুয়াল। সো এক্ষেত্রে আপনার বুঝতে পারতেছেন বেশ কষ্ট করে তোলা লাগবে। সো ইঞ্জিন বেটি আপনারা দেখতে পাচ্ছেন একটু পুরনো স্টাইল আছে, যেহেতু একটা ওল্ড ভার্সন। সো এখানে আপনারা পাচ্ছেন 1.5T টার্বো ফোর সিলিন্ডার গ্যাসোলিন ইঞ্জিন। সো এটাতে পাচ্ছেন আপনারা 1500cc ইঞ্জিন, আবার ইউনিকেতে আপনারা পাবেন 2000cc ইঞ্জিন। এটা হচ্ছে 7-speed ডুয়েল ক্লাস অটোমেটিক ট্রান্সমিশন পাচ্ছেন, এর পাশাপাশি এটাও ফোর হুইল ড্রাইভ ভেহিকল। টোটাল আউটপুটটা, পাওয়ার আউটপুটটা আবার ইউনিকের থেকে কম হবে, এটা পাওয়ার আউটপুট হবে 132 হর্স পাওয়ার অ্যালং উইথ 357 নিউটন মিটার টর্ক, কিছুটা কম। তবে এক্ষেত্রে পুরনো একটু স্টাইলে আছে, এটাকে আমরা ক্লোজ করি। ফুলটা আবার সুন্দর জায়গায় নিয়ে আসা দিয়ে দিই, বাস। এর সঙ্গে আমরা একটু সাইডে আসি, এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার সেম, এটা তো আপনারা 20-inch হুইলস অথবা 21-inch চুজ করতে পারবেন, এখানে 20-inch দেওয়া আছে। তার সঙ্গে আপনার কন্টিনেন্টাল টায়ার পাচ্ছেন, ম্যাক্স কন্টেন্ট, ভালো টায়ার। এর পাশাপাশি হচ্ছে আপনার গাড়িটার উচ্চতা, এই গাড়িটার উচ্চতা কিন্তু ছোটো, অর্থাৎ হচ্ছে আমি কিন্তু বারবারই বলতেছি ইউনিকের ছোটো ভাই। সো এটার উচ্চতা হচ্ছে 1.5 meter, লেন্থ হবে আপনার 4.5 meter, এবং হুইল ব্যাস অর্থাৎ এই জায়গা থেকে এই জায়গার দূরত্ব হচ্ছে আপনার 2.7 meter। ফ্রন্ট হুইল ডিস্টেন্স, সামনের দুটো জায়গার দূরত্ব হবে 1.6 meter, এবং রিয়ার হুইল ডিস্টেন্স, পিছনের দুটো জায়গার দূরত্ব হবে আপনার 1.6 meter। গ্রাউন্ড ক্লিয়ারেন্স, এক্ষেত্রে গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখতে পাচ্ছেন মোটামুটি 24-25 centimeter হবে, বেশ উঁচু দেখা যাচ্ছে। এয়ার সাসপেনশন এখানে পাবেন না, তবে এখানে পিছনের দিকে দেখুন, এখানে ডোর হ্যান্ডেলটি কই, তাহলে দরজা খুলবো কেমনে, এখানে দেওয়া আছে এই জায়গায়, এটা একটা নতুন স্টাইল। এর পাশাপাশি আপনার পিছনের দিকে আমরা আসি। সো পিছনের দিকে এখানে দেখুন, ওয়া, দুটো স্পয়লার দেওয়া আছে অ্যারোডাইনামিক্স পারফরমেন্সের জন্য, অর্থাৎ বাতাসটা ফ্লো করে এই সাইড দিয়ে বের হয়ে যাওয়ার জন্য। এখানে আবার ক্যামেরা দেওয়া আছে, একটা ক্যামেরা পাচ্ছেন আপনারা এই সাইডে। তার পাশাপাশি এখানে একটা 360 ডিগ্রি ক্যামেরা দেওয়া আছে, এটা ফুল আপনারা এলইডি হেডলাইট পাবেন না, এই জায়গায় দেওয়া আছে শুধুমাত্র
এলইডি টেল লাইটটা চাঙ্গানের নিজস্ব ডিজাইনের। তার পাশাপাশি আপনার চারটে সেন্সর পিছনে দেওয়া আছে। অ্যাডজাস্টগুলো দেখি, এগুলো কি অরিজিনাল নাকি ফেক? ও এটা তো আপনার চারটা অ্যাডজাস্ট দেওয়া আছে, সো এটা ফেক না। টু থ্রি ফোর, স্টোরেজ ক্যাপাসিটিটা একটু ওপেন করে দেখি আপনাদের। আমি খুবই দুঃখিত, গাড়িটা আউট অফ পাওয়ার, সেক্ষেত্রে আপনার ট্রাঙ্ক ক্যাপাসিটি আমি দেখাইতে পারবো না, এটা ওপেন হবে না। তবে এক্ষেত্রেও আপনারা মোটামুটি 400 লিটারের মতো আপনার স্টোরেজ ক্যাপাসিটি পাচ্ছেন। সো গাড়িটার পিছনে সাইডটা দেখতে কোন গাড়ির মতো মনে হয় আপনাদের কাছে কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন। এর পাশাপাশি আমরা ফুয়েল ট্যাঙ্কটি দেখুন, এটাতে হচ্ছে আপনারা 55 লিটার ফুয়েল ক্যারি করতে পারবেন। ফুয়েল কনজাম্পশন পার 100 কিলোমিটার হবে আপনার 6.4 লিটার, অর্থাৎ 100 কিলোমিটার চালাতে আপনার খরচ হবে 6.4 লিটার, খুবই সাশ্রয়ী। সো চলুন ইন্টেরিয়রটা দেখি। আমি বরাবরই একটা কথা বলে থাকি যে কালার কম্বিনেশন খুবই ইম্পর্টেন্ট, তবে যারা একটু লাল কালারের কালার কম্বিনেশন পছন্দ করেন, কালোর সঙ্গে লাল, তাদের জন্য হয়তো বা ভালো লাগবে। এখানেও নেপালাতে পাচ্ছেন ভেরি সফট কোয়ালিটির আপনার সিট পাচ্ছেন। ওয়্যারলেস চার্জিং এখানেও দেওয়া আছে, এটা আবার কাভার করে দেওয়া। ইউএসবি পোর্ট পাবেন একটা, এসি ফ্যান পাচ্ছেন। ড্যাশবোর্ডটি দেখুন, তার পাশাপাশি লেদার র্যাপড স্টিয়ারিং হুইলস আপনারা পাচ্ছেন। এটা নর্মাল লেদার, এটা নেপাল লেদার না। সেক্ষেত্রে এখানে আপনারা এনে দেখুন ব্রেক একটা প্যানারোমিক সানরুফ পাবেন। গাড়িটা যেহেতু আউট অফ পাওয়ার আমি এটা আসলে ওপেন করতে পারতেছি না। আর ছানায় সাধারণত দেখা যায় যে শোরুমের ভিতরে যে গাড়িগুলো থাকে এটা আসলে আউট অফ পাওয়ারই থাকে কেন জানি। সো এখানে সানরুফটা আপনারা মনে হয় যে 0.4 to 0.5 মিটার হবে, মোটামুটি এই জায়গা থেকে এই জায়গায় বড়ো একটা সানরুফ দেওয়া আছে। এর পাশাপাশি টু কাপ হোল্ডার পাচ্ছেন। ওয়াও, এখানে গিয়ার নবটি দেখুন, এটা একটা নতুন ডিজাইন, আমি মনে করছিলাম যে এটা সম্পূর্ণ, বাট এটা সম্পূর্ণ না, এটা হচ্ছে গিয়ার নব। তার পাশাপাশি আপনার স্মল আর্মরেস্ট পাচ্ছেন, 5 সিটার। চলুন পিছনের দিকে যাই। সো আমি এখন পিছনে বসলাম, অ্যানাফ লেগ স্পেস পাবো, অ্যানাফ হেড স্পেস পাবো। এবং এখানে আর্মরেস্টটি দেখুন, সুন্দর কম্বিনেশন, টু কাপ হোল্ডার পাচ্ছেন, এখানে এসি ফ্যানগুলো এখানে পাবেন, একটা ইউএসবি পোর্ট পাবেন, ম্যাগজিন বা পেপার থাকলে আপনারা এখানে রেখে দিতে পারেন। সানরুফটি বারবার বলতেছি যে এটা বিগ একটা প্যানোরামিক সানরুফ পাচ্ছেন। সো এর পাশাপাশি আমরা চাঙ্গান ইউনিকেই মানে দরজাগুলো রয়েছে, এখানে সনিক স্পিকার দেয়নি, এটা চাঙ্গান ইউনিকেতে আপনার সনিক স্পিকার পাচ্ছেন। তো এখানে চাঙ্গানের নর্মাল একটা স্পিকার দেওয়া আছে। সো গাড়িটার প্রাইস সম্পর্কে আপনাদেরকে ধারণা দিই, এটার প্রাইস হচ্ছে চাইনিজ মার্কেটে অনলি 13,100, অর্থাৎ হচ্ছে 13,100, 1,30,000 RMB, তো বাংলাদেশি টাকায় 17,00,000 টাকা। এবং বাংলাদেশে গেলে হয়তো বা বুঝতেই পারতেছেন প্রাইস কত হবে, অ্যারাউন্ড 30 লাখস, যেহেতু হচ্ছে আপনার ভ্যাট অনেক বেশি। তবে 30 লাখস টাকায় সেক্ষেত্রে একটু বেশি হয়ে যায় প্রাইস, আমি আশা করি যে আপনার ভ্যাটগুলো কমবে। যদি ভ্যাটগুলো কমে, 17 লাখ টাকার গাড়ি বাংলাদেশে গিয়ে যদি 20-22 লাখ টাকায় বা 25 লাখ টাকায় পাওয়া যায় খুবই ভালো হতো, সেক্ষেত্রে আপনার খুবই গুড একটা চয়েস হতো। বা 30 লাখস বা 30+ হয়ে গেলে সেক্ষেত্রে দেখা যায় যে আসলে মনে হচ্ছে যে খুব একটা গুড চয়েস হবে না, কারণ 30+ হয়ে গেলে সেক্ষেত্রে দেখা যায় মানুষজন আসলে নতুন কিছু অ্যাডাপ্ট করতে খুব একটা চাবে না, তারা চাবে যে যেটার উপর, যেমন জাপানিজ যে ব্র্যান্ডগুলো আছে সেক্ষেত্রে দেখা যাবে যে ওগুলোই চুজ করতে চাবে। তো আশা করি যে যদি ভ্যাট কমে এবং এটা 25 লাখস বা 27 লাখসের মধ্যেই পাওয়া যায় তাহলে খুবই ভালো একটা অপশন হবে। এবং এই গাড়িটারই বড়ো ভার্সন হচ্ছে চাঙ্গান ইউনি-টি, যেটা আপনাদেরকে অলরেডি ভিডিওতে আমি দেখাইছি। তবে চাঙ্গানের যেটা বললাম যে সব একটা ব্র্যান্ডের সবগুলো গাড়িই ভালো হয় না, এদের চোখে লাখার মতো। এবং চাইনিজ মার্কেটেও দুটো গাড়ি খুব পপুলার, একটা হচ্ছে চাঙ্গান ইউনি-টি, আরেকটা হচ্ছে ইউনি-টি। তার পাশাপাশি আরেকটা 6 সিটার আছে,
যেটা হচ্ছে ছাঙ্গান CS-95 বলা হয়। তো ওই গাড়িটা আপাতত এখানে নাই, আমি নেক্সট টাইম সুযোগ পেলে আপনাদেরকে অবশ্যই জানাবো। তবে বাংলাদেশে যদি যারা নিয়ে যাচ্ছেন গাড়ি এবং যারা এই চাইনিজ মার্কেট থেকে গাড়িগুলো নিয়ে যায় সেল করতেছেন, আমি মনে করি যে ছাঙ্গানের দুটো গাড়ির মধ্যে একটা চুজ করতে পারেন। তবে এক্ষেত্রে ছাঙ্গান ইউনি-টিটা বেটার অপশান, তবে ইউনি-টিটাও মোটামুটি ভালো একটা অপশান হতে পারে। তো আশা করি ছাঙ্গানের নতুন দুটো গাড়ি সম্পর্কে জেনে আপনাদের ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো গাড়ি নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ।